আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাবিকুন নাহার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, আগ্রাবাদ মহিলা কলেজ। একাদশ দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের বিষয় হচ্ছে ফিনান্স, ব্যাংকিং ও বিমা, দ্বিতীয় পত্র, বিষয় কোড হচ্ছে 293। ব্যাংকিং ও বিমা অধ্যায়ে যে অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে চেক, একটি হস্তান্তরযোগ্য দলিলের দলিল চেক। এই চেকের অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। চেক বর্তমান যুগে খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটি শব্দ, এবং আমরা জানি যে অর্থ, নগদ অর্থ লেনদেনের বিপরীতে নিরাপত্তার খাতিরে বর্তমান যুগে সবচেয়ে বেশি প্রচলিত একটি বিষয় হচ্ছে এই চেক, যেটি ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে এবং সেটির অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। স্বাভাবিক নিয়মে আমরা জানি যে সেটাই হচ্ছে চেক। তো চেক কী এবং চেকের সংজ্ঞা যদি আমরা বলতে যাই, তাহলে আমরা কীভাবে বলব যে এই চেকটা কী? চেক হচ্ছে একটি কাগজি নোট, আমরা জানি, এবং এর সংজ্ঞা যখন আমরা উপস্থাপন করব সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য লিখে রেখেছি যে চেক হলো, বইয়ের ভাষায় যদি আমরা বলি যে চেক হলো আদেশটা কর্তৃক স্বাক্ষরিত এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহক চাহিবা মাত্র প্রদানের শর্তহীন নির্দেশ নেওয়া। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে যে এখানে বিভিন্ন শব্দগুলো আমরা বলেছি যে চেক হলো আদেশটা কর্তৃক স্বাক্ষরিত, তাহলে আদেশটাকে, আদেশটা হলো যিনি চেক প্রস্তুতকারী তিনি হচ্ছেন চেকের আদেশটা, তাহলে আদেশটা কর্তৃক স্বাক্ষরিত এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। হস্তান্তরিত হওয়া মানে হচ্ছে মালিকানা শব্দ পরিবর্তন যোগ্যতা, তাহলে এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ, অবশ্যই আমরা জানি যে চেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহক চাহিবা মাত্র প্রদানের শর্তহীন নির্দেশ নেওয়া। তাহলে আমরা জানি যে নগদ লেনদেনের বাইরে যখন আমরা চেকের ব্যবহারটা করছি সেটা যেমন নিরাপদ, তেমনি এই চেকটা যতক্ষণ না পর্যন্ত আমরা ব্যাংকে উপস্থাপন না করছি তার বাইরে কিন্তু ততক্ষণ পর্যন্ত কিন্তু এর কোনো মর্যাদা থাকছে না। তাহলে আমরা একটি চেককে যখন আমরা ব্যাংকে উপস্থাপন করবো সেক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর সমন্বয়েই কিন্তু আমাকে একটি চেককে ব্যাংকে উপস্থাপন করতে হবে, তাহলেই কেবলমাত্র সেটি চেক হিসেবে গণ্য হবে। যে কোনো কাগজি নোট হলে কিন্তু সেখানে হাতে লেখা, সেখানে সব কিছু উল্লেখ থাকলেও কিন্তু সেটাকে চেক হিসেবে গণ্য করা যাবে না। কারণ আমরা একটা বিষয় আমরা জানি যে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত একটি বই বা দলিল যেটা চেক হিসেবে গণ্য, এবং সেই চেকের মধ্যে কী কী থাকবে সেটা হচ্ছে অবশ্যই একটি চেক আদেশটা কর্তৃক স্বাক্ষরিত এমন একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল যাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গ্রাহক চাহিবা মাত্র প্রদানের শর্তহীন নির্দেশ নেওয়া। তাহলে চেক হচ্ছে একটি নোট, কাগজি নোট, যেখানে আদেশটা স্বাক্ষর থাকবে এবং একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকবে যেটা হস্তান্তরযোগ্য হবে এবং সেখানে যেটা ব্যাংক উপস্থাপনের মাধ্যমে শর্তহীনভাবে উপস্থাপন করা হবে এবং সেটার বিপরীতে ব্যাংক তাকে চাহিবা মাত্র অর্থ প্রদানে বাধ্য থাকবে। তাহলে শিক্ষার্থীরা চলো এ পর্যায়ে আমরা জেনে নিই এই চেকের যে বৈশিষ্ট্যগুলো। ইতিপূর্বে কিন্তু আমরা এই ডেফিনেশনের মধ্যেই কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য, চেক সম্পর্কে অনেক বৈশিষ্ট্য আমরা জেনে গেছি, তারপরেও আমরা চেকের যে বৈশিষ্ট্যগুলো খুঁজে পাচ্ছি এই ডেফিনেশন থেকে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমত দেখো, আমরা বিভিন্ন বৈশিষ্ট্য আমরা পাচ্ছি, যেমন লিখিত একটি দলিল, অবশ্যই চেক লিখিত একটি দলিল হতে হবে, যেটা আমরা জানি যে কাগজি এমন একটি নোট যেটা অবশ্যই লিখিত আকারে থাকবে, যেটা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এবং অবশ্যই কোনো যে ব্যাংক হিসাবে যে ব্যাংকে আমার আমানতকারী সেই ব্যাংকই কিন্তু আমাকে এই চেক বইটা সরবরাহ করবে। আমি চাইলেই আমার নিজের মতো করে কোনো চেক তৈরি করতে পারবো না, তাহলে ব্যাংক কর্তৃক ইস্যুকৃত অবশ্যই যে দলিলটা ব্যাংক কর্তৃক ইস্যুকৃত হবে এবং সেটা অবশ্যই লিখিত একটি দলিল হতে হবে। দ্বিতীয়ত আমরা পেয়েছি যে আদেশনামা,
এটা কিন্তু একটি আদেশনামা, কার উপরে? ব্যাংকের উপরে। এমন একটি আদেশ যে নির্দিষ্ট পরিমাণ অর্থ চেয়ে ব্যাংকে আদেশ প্রদান করা হচ্ছে তার বিপরীতে অর্থটা প্রদানের জন্য, যার কারণে বলা হচ্ছে এটিকে আদেশনামা। এবং তৃতীয় পর্যায়ে আমরা আরেকটা যেটা বৈশিষ্ট্য পাচ্ছি সেটা হচ্ছে প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত। আমরা প্রথমে এই ডেফিনেশনে প্রথম যে শব্দটা ব্যবহার করেছি সেখানে লিখেছি যে আদেশটা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। আদেশটাকে আমরা বলেছি যে আদেশটা হলো চেক প্রস্তুতকারী, অবশ্যই আমানতকারী তার যে চেকের যে মালিক তিনি হচ্ছেন আদেশটা, যার কারণে বলা হচ্ছে চেক প্রস্তুতকারী হচ্ছে চেকের আদেশটা, এবং চেক প্রস্তুতকারীর অবশ্যই চেকের উপরে একটি স্বাক্ষর লাগবে। তাহলে প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত হওয়া এটি একটি চেকের বৈশিষ্ট্য। চতুর্থ পর্যায়ে আমরা পাচ্ছি যে একাধিক পক্ষ। আমরা জানি যে চেকের বিভিন্ন পক্ষ থাকে, কারণ এক পক্ষ হচ্ছে চেকের আদেশটা, অপর পক্ষ থাকে আদিষ্ট যার উপরে চেকটা প্রদান করা হয় এবং যিনি অর্থটা পরিশোধ করবে এবং যাকে পরিশোধ করবে। তাহলে আমরা যে দেখলাম যে চেকের বিভিন্ন পক্ষ আছে, আদেশটা, আদিষ্ট এবং প্রাপক, ধারক, বিভিন্ন ধরনের পক্ষগুলো আমরা লক্ষ্য করতে পারি। একটি মৌলিক মানে মুখ্য কিছু পক্ষ আছে, আবার গুণ কিছু পক্ষ আছে। তাহলে আমরা চেক সম্পর্কে বলতে পারি যে চেকের একাধিক পক্ষের উপস্থিতি আমরা দেখতে পাই। পঞ্চম পর্যায়ে যে বৈশিষ্ট্যটা আমরা পাই সেটা হচ্ছে শর্তহীন আদেশ। আমরা জানি যে চেকটা হচ্ছে ব্যাংকের উপরে প্রস্তুতকৃত এমন একটি শর্তহীন আদেশনামা। এটা আগে আমরা পড়েছি যে আদেশনামা, এবং এটা অবশ্যই একটি শর্তহীন আদেশনামা, কারণ ব্যাংক চেকটা হচ্ছে চাহিবা মাত্র প্রদেয় অর্থ পরিশোধে বাধ্য থাকবে ব্যাংক। তাহলে এই চেকটা যদি যথাযথভাবে যথানিয়মে উপস্থাপন করা হয়, আদেশটা কর্তৃক স্বাক্ষরিত হয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ করে নির্দিষ্ট ব্যাংকে যথাযথভাবে যদি উপস্থাপন করা হয়, সেক্ষেত্রে ব্যাংকার শর্তহীনভাবে তার চাহিদা মতো অর্থ পরিশোধে বাধ্য থাকবে, যার কারণে বলা হচ্ছে এটি একটি শর্তহীন আদেশ। এর পরবর্তী পর্যায়ে আমরা আরও একটা বৈশিষ্ট্য পাচ্ছি, সেটা হচ্ছে হস্তান্তর যোগ্যতা। আমরা হস্তান্তর যোগ্যতা বলতে বোঝাই এক হাত থেকে অন্য হাতে স্থানান্তরের মাধ্যমে যে মালিকানা সত্ত্ব পরিবর্তিত হয় সেটাকেই বলা হয় হস্তান্তর যোগ্যতা। আমরা যখন বাহককে প্রতিও যে চেকটা সেটা অর্পণের মাধ্যমে কিন্তু হস্তান্তরিত হয়ে যায়, তবে আদেশের মাধ্যমে যেটা যে চেকটা সেটার ক্ষেত্রে কিন্তু অনুমোদনের মাধ্যমে হস্তান্তরটা হয়ে থাকে। তাহলে এই হস্তান্তর যোগ্যতাটাও কিন্তু চেকের একটি মূল বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নির্দিষ্ট অর্থ। আমরা জানি যে চেকে অবশ্যই অর্থের পরিমাণটা নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট পরিমাণ অর্থ যদি উল্লেখ না থাকে তবে সেটা চেক ব্যাংক চেকটা গ্রহণ করবে না। অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকতে হবে এবং এটা অবশ্যই অঙ্কে এবং কথায় মিল থাকতে হবে, এবং দুভাবেই এই অর্থের নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখটা করতে হবে। এটাও চেকের একটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে প্রাপকের উল্লেখ। চেকে একটি প্রাপকের স্থান আছে যেখানে প্রাপকের নামটা উল্লেখ করতে হয়। এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আদেশটা তার নিজের নামটাও সেলফও ব্যবহার করতে পারে, নিজেই যখন চেকের প্রাপক হবে সেক্ষেত্রে তার নিজের নামটাও করতে পারে, অন্য কোনো ব্যক্তির নামও তিনি উল্লেখ করতে পারে। অবশ্যই চেকের প্রাপকের স্থানে প্রাপকের নাম উল্লেখ করতে হবে। এর পরবর্তী আমরা পাচ্ছি যে বিহিত মুদ্রায় পরিশোধ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি চেক যখন ব্যাংকে উপস্থাপন করা হয় অবশ্যই ব্যাংক চাহিবা মাত্র প্রদানে বাধ্য থাকবে, তবে সেটা অবশ্যই বিহিত মুদ্রায় পরিশোধযোগ্য হতে হবে। বিহিত মুদ্রা বলতে আমরা বুঝি সরকারি এবং ব্যাংক যে নোটগুলো আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 500 টাকা ইত্যাদি বিহিত মুদ্রায় এই অর্থগুলো পরিশোধিত হবে এবং অন্য কোনোভাবে একটি পরিশোধের জন্য বাধ্য করা যাবে না, যার কারণে বলছে যে বিহিত মুদ্রাই পরিশোধযোগ্য হতে হবে। এর পরবর্তীতে আরও একটা বৈশিষ্ট্য আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে চাহিবা মাত্র প্রদেয়। আমরা প্রথমেই বলেছি যে চেক হচ্ছে একটি শর্তহীন আদেশনামা ব্যাংকের উপরে যেটি চাহিবা মাত্র, গ্রাহক চাহিবা মাত্র প্রদানে বাধ্য থাকবে। তাহলে এটি চাহিবা মাত্রই কিন্তু প্রদানের একটি শর্তহীন নির্দেশনামা, কারণ একটি চেক যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে ব্যাংক চাহিবা মাত্র প্রদানে বাধ্য থাকবে। এর পরবর্তীতে আমরা পাচ্ছি যে উপস্থাপন। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে শুধুমাত্র চেক
চেকটার গুরুত্ব ততক্ষণ যতক্ষণ এটি ব্যাংকে যথাযথভাবে উপস্থাপন না করা হচ্ছে। তাহলে একটি চেক যথাযথভাবে ব্যাংকে উপস্থাপন না করা ছাড়া এর বৈশিষ্ট্য কিন্তু উপস্থাপন করাটাও কিন্তু এর একটি বৈশিষ্ট্য, কারণ একটি চেক তখনই মর্যাদা পাবে যখন এটি ব্যাংকে যথাযথভাবে উপস্থাপন করা হয়। তাহলে এই উপস্থাপনটাও হচ্ছে এটি চেকের একটি বিশেষ বৈশিষ্ট্য। দাগ কাটা, আমরা জানি যে দাগ কাটা চেকটা হচ্ছে যে কোনো বাহক চেক বা হুকুম চেকের বাম কোণে আড়াআড়ি সমান্তরাল দুটি রেখা টেনে সে চেককে দাগ কাটায় রূপান্তরিত করা, এবং এই রূপান্তরের ক্ষমতাটা কেবলমাত্র আদেষ্টা এবং প্রাপক দুজনেই করতে পারেন। আদেষ্টা তার ক্ষমতা বলে যে কোনো সময় একটি বাহু চেক বা হুকুম চেকের বাম কোণা আড়াআড়ি দুটো রেখা টেনে তার ভিতরে কিছু লিখে বা না লিখে চেকের দাগ কাটায় রূপান্তর করতে পারে। এটাও কিন্তু চেকের একটা বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা সর্বশেষে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ঋণের প্রমাণ। আমরা জানি যে চেকটা হচ্ছে ঋণের একটি প্রামাণ্য দলিল। এটি ব্যাংকে যতক্ষণে উপস্থাপন করা হয় বা এবং যথাযথভাবে উপস্থাপন না করা হলে ব্যাংক কর্তৃক এটি যখন অমর্যাদাকৃত হবে সেক্ষেত্রে কিন্তু এই চেকের জন্য চেকেরটা একটি ঋণের দলিল হিসেবে কিন্তু রয়ে যাবে, এবং সেটাই কিন্তু ঋণের দলিল হিসেবে তাকে কিন্তু গণ্য করা হচ্ছে। তাহলে একটি চেকের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু যে ব্যাংকে উপস্থাপনের পূর্ব পর্যন্ত এটি কিন্তু একটি ঋণের দলিল হিসেবে গণ্য থাকে, এবং আদেশটা কিন্তু সেক্ষেত্রে সেই চেকটি ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে যদি অমর্যাদাকৃত হয় সেক্ষেত্রে কিন্তু এটি ঋণের দলিল হিসেবে তার কাছে থেকে যাবে। তাহলে শিক্ষার্থীরা আমরা মোটামুটি চেক সম্পর্কে জানলাম এবং চেকের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা মোটামুটি পেলাম, যে প্রায় 14টার মতো আমরা চেকের বৈশিষ্ট্যগুলো আমরা খুঁজে পেয়েছি। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, এবার আমরা জানবো যে চেকের বিভিন্ন পক্ষগুলো। আমরা প্রথমেই বলেছি যে চেকের কিছু মূল পক্ষ আছে এবং কিছু গৌণ পক্ষ আছে। মূল পক্ষ বলতে প্রথমত আমরা যেটা পাচ্ছি যে আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক, এরা হচ্ছে চেকের মূল পক্ষ। আদেষ্টা হচ্ছে যিনি চেক প্রস্তুতকারী তিনি হচ্ছেন চেকের আদেষ্টা। তাহলে আদিষ্ট হচ্ছে যার উপরে চেকটা প্রস্তুত করা হয়, যেটাকে আমরা বলি হচ্ছি ব্যাংক। তাহলে আমানতকারী ব্যাংকটাই হচ্ছে আদিষ্ট। তাহলে আদেষ্টা এবং আদিষ্ট এই দুটো পক্ষকে আমরা পেয়েছি চেকের মূল পক্ষ। এবং আরও একটি পক্ষ হচ্ছে সেটা হচ্ছে প্রাপক, যিনি চেকের অর্থটা পাবেন। তাহলে ব্যাংক যাকে চেকের অর্থটা প্রদান করবে সেটা আদেষ্টা নিজেও হতে পারে অথবা আদেষ্টা বলে অন্য কেউ হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি চেকের অর্থ যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন চেকের প্রাপক। তাহলে মূল পক্ষ হিসেবে আমরা তিনটা পক্ষকে পাচ্ছি, একটা হচ্ছে আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক। এর বাইরেও আমরা কিছু গৌণ পক্ষ বা ঘটনা সাপেক্ষে বিভিন্ন পক্ষের উপস্থিতি দেখতে পাই। সেটার মধ্যে আমরা প্রথমত একটা পাচ্ছি অনুমোদন বলে প্রাপক। অনুমোদনের মাধ্যমে যখন কেউ প্রাপক হয় সেটাকে বলা হয় অনুমোদন বলে প্রাপক। যেমন ক যদি নিজে প্রাপক হওয়ার ক্ষেত্রে সে যদি খকে সেই চেকের অর্থ পরিশোধের জন্য ক্ষমতা প্রদান করে কিন্তু হস্তান্তর করে, খকে যদি সেই চেকটা হস্তান্তর করে সেক্ষেত্রে খ হচ্ছে অনুমোদন বলে প্রাপক। এর পরবর্তীতে আমরা পাচ্ছি অনুমোদনকারী। আমরা জানি যে চেকে অনুমোদনটা অনেক বড় একটা বিষয়, যে চেকে একটি অনুমোদনের প্রয়োজন হয়। চেকের উল্টাপিঠে কিছু লিখে বা না লিখে দুটো স্বাক্ষর করাকে চেকের অনুমোদন বলা হয়। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একজন আদেষ্টাই চেকের অনুমোদনকারী হতে পারে, আবার অন্য কোনো ব্যক্তিকেও কিন্তু অনুমোদন করা যায়। এক্ষেত্রে ক যদি খকে অনুমোদন করে, অনুমোদন ককে চেকটা প্রস্তুত চেকটা অর্পণ করে, সেক্ষেত্রে অনুমোদনকারী হিসেবে ককে চিহ্নিত করা হয় যে ক হচ্ছে খয়ের চেকের অনুমোদনকারী। এর পরবর্তীতে আমরা আরেকটা পাচ্ছি যে ধারক। ধারক বলতে বোঝানো হচ্ছে যে যিনি মূলত শর্তহীন প্রকৃতি, যেহেতু আমরা ধারক বলতে বোঝাচ্ছি হস্তান্তরযোগ্য দলিল আইনের 8 ধারায় বলা হয়েছে যে চেকের ধারক বলতে চেকের প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে বোঝায় যার দখলে দলিলটি রয়েছে, যার দখলে থাকে সেই হচ্ছে ধারক। এবং আমি যদি মনে করি যে কোনো একটা ব্যাংকের ম্যানেজার যদি তার পিয়নকে তার চেকের অর্থ সংগ্রহের জন্য তাকে ব্যাংকে পাঠায় সেক্ষেত্রে কিন্তু সেই পিয়ন হচ্ছে চেকের ধারক।
এর পরবর্তীতে আমরা আরেকটা পাচ্ছি যে যথা নিয়মে ধারক বা প্রকৃত ধারক। এক্ষেত্রে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইনের 9 ধারায় বলা হয়েছে যে তিনটি শর্ত পালন সাপেক্ষে চেকের ধারক প্রাপক বা অনুমোদন বলে প্রাপক হলে তাকে যথাকালে ধারক বলা হবে। মূল্যবান প্রতিদানের বিনিময়ে যদি সে তা প্রাপ্ত হয়, পরিশোধের তারিখ পার হওয়ার পূর্বে যদি সে ধারক হয় এবং যে ব্যক্তির নিকট থেকে সে তা গ্রহণ করেছে গ্রহণকালে প্রদানকারী সত্ত্বে ত্রুটি আছে বলে বিশ্বাসের কোনো কারণ যদি লক্ষ্য না করে। একজন ধারক অপেক্ষা যথাকালের ধারক আইনের দিক থেকে অনেক বেশি সুযোগ সুবিধা বা অধিকার লাভ করে থাকে। তাহলে উপরোক্ত পক্ষ সমূহ চেক বা অন্য কোনো হস্তান্তরযোগ্য দলিলে সংশ্লিষ্ট থাকতে পারলেও সাধারণভাবে আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক এরূপ দলিলের প্রধান পক্ষ হিসেবে গণ্য। তাহলে শিক্ষার্থীরা আমরা মোটামুটি আজকে চেকের বিভিন্ন পক্ষ সম্পর্কে জানলাম। মূল পক্ষের মধ্যে আছে আদেষ্টা, আদিষ্ট এবং প্রাপক, এবং এর বাইরেও আমরা কিছু গৌণ পক্ষ সম্পর্কে জানতে পারলাম। অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপক, ধারক, যথাকালে ধারক, বিভিন্ন পক্ষগুলো, এবং এর বাইরে আমরা চেক সম্পর্কে জেনেছি, চেকের ডেফিনেশন জেনেছি এবং চেকের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জেনেছি। এবং তার সাথে আমরা আজকের আলোচনা থেকে এটাও জানলাম যে হস্তান্তরযোগ্য দলিল আইনের একটি দলিল হচ্ছে চেক, এবং এই হস্তান্তরযোগ্য দলিল আইনটা হচ্ছে 1881 সালে। তাহলে শিক্ষার্থীরা আমরা বিভিন্ন দলিলগুলো নিয়ে পড়ব, তার মধ্যে আজকে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে চেক কী, চেকের বৈশিষ্ট্য কী এবং চেকের পক্ষগুলো কী কী, এবং চেক কত সালে, হস্তান্তরযোগ্য দলিল আইনটা কত সালে। শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদেরকে নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করব বই থেকে তোমরা আরও ডিটেলস পড়ে নিবে, পড়াগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।